আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজদিন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা উপসর্গে বরিশালে দুই জনের মৃত্যু, বিভিন্ন জেলায় নতুন করে শনাক্ত কয়েকশো। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বরিশাল নেত্রকোনায় অবনতি। ঝিনাইদহে বাণিজ্যিক ভিত্তিতে শুরু হয়েছে বিদেশি ফল ড্রাগনের আবাদ, লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের। এবং করোনায় জর্জরিত দুই আমেরিকা, মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 60,000, ফ্রান্সে নতুন করে সংক্রমণ 3,500-এর বেশি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, করোনা উপসর্গে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। বরিশালে করোনা আক্রান্ত হয়ে একজন উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের পাঁচ জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 22 জন। জামালপুরের ডেপুটি সিভিল ও তার পরিবারের 4 সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। সবশেষ 24 ঘন্টায় সেখানে নতুন করে 14 জনের করোনা শনাক্ত হয়েছে। যশোরে 102 জন করোনা পজিটিভ হয়েছেন। এছাড়া গত 24 ঘন্টায় রংপুরে 57, নোয়াখালীতে 24, নাটোরে 8 এবং নেত্রকোনা ও শেরপুরে 1 জন করে করোনা শনাক্ত হয়েছেন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 46 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,907 জনের। সবশেষ 24 ঘন্টায় 11,356টি নমুনা পরীক্ষায় নতুন করে 2,265 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 19.95%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন 2,92,625 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,952 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,75,567 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 60%। মৃতদের মধ্যে 36 জন পুরুষ ও 10 জন নারী। করোনায় সবশেষ একদিনে হাসপাতালে 45 ও বাসায় 1 জন মারা গেছেন। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 27 ও রাজশাহীতে 8 জন মারা যায়। বরিশালে নদীর পানি কিছুটা কমলেও প্রবল বর্ষণে অপরিবর্তিত রয়েছে সেখানকার বন্যা পরিস্থিতি। নদীর পানি এখনও বিপদসীমার 108 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরিশাল নগরী সহ জেলায় নতুন আরও 100 গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী 50,000-এর বেশি মানুষ। এদিকে টানা বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে নেত্রকোনায়ও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার 5 উপজেলায় পানিবন্দী 2 লাখ মানুষ। এছাড়া ভারী বর্ষণ ও পদ্মার পানি বেড়ে দুর্ভোগে শরীয়তপুরের 100,000 মানুষ। তলিয়েগেছে রাস্তাঘাট, কৃষিজমি, মৎস্য খামার। তবে নাটোরের সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এর মধ্যে জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রের মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে পানি ও মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকেই। এবারের আকস্মিক বন্যায় মাদারীপুরের পদ্মা নদী সংলগ্ন শিবজর উপজেলার চরাঞ্চলের চর জানাজাত বন্দর খোলা, কাঁঠালবাড়ি, মাদবেরের চর সহ জেলার 4টি 51টি ইউনিয়ন ও 3টি পৌরসভার নিম্ন এলাকা প্লাবিত। এসব অঞ্চলের 7,526টি হেক্টর ফসলি জমি তলিয়ে যাওয়ায় আমন, আউশ ধান, পাট, পান, কলা, মরিচ সহ বিভিন্ন সবজি নষ্ট হয়। প্রায় 104,64,00,000-এরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এতে দিশেহারা হয়ে পড়েছে এসব অঞ্চলের 73,368 জন কৃষক। তাদের এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারিভাবে বেশ কয়েকটি প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে বলেও জানায় কৃষি বিভাগ। বিনামূল্যে শাকসবজির বীজ সার দিয়ে সহযোগিতা করা হবে বলেও জানায় তারা। বন্যায় জেলার 4টি উপজেলার এই কলা আইসা পড়ছে, কোনো কলা বিক্রি করতারি নেই। আমাদের এই বন্যায় পানিতে সব কলা পুড়ে গেছে, ধান গেছে মায়ের এবং পাট গেছে, বিছলে তলাই গেছে। যে ধান লাগাবো সেটা ধান লাগাইতে পারতাছি না, এদের পাট তলাই গেছে, এদের ভেন্ডি শাকসবজি মরিচ সব তলাই গেছে। এই সব কৃষকদের পুনর্বাসন করার জন্য জরুরিভাবে ব্যবস্থা গ্রহণ করবেন, তারা যাতে পুনরায় তাদের এই ফসল নতুন করে করতে পারে। আমাদের চাষি ভাইরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি পুষিয়ে নেওয়ার জন্য সরকার এবং আমাদের কৃষি বিভাগ বেশ কয়েকটি প্রোগ্রাম হাতে নিয়েছেন। একটা হলো পারিবারিক সবজি পুষ্টি বাগানের স্থাপন, রোপামনের জন্য কমিউনিটি বীজতলায় স্থাপন, এরপরে ট্রেতে আমাদের বীজতলায় স্থাপন, মাস কলাই চাষ,
তা বিনামূল্যে শাকসবজির বীজ বিতরণ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে ইন্সপেক্টর লিয়াকতের পিস্তল আলামত হিসেবে গ্রহণ করেছেন র‍্যাবের তদন্তকারীরা। এদিকে সিনহা হত্যা মামলায় এপিবিএনের তিন সদস্যকে সাত দিনের রিমান্ডে নিয়েছে র‍্যাব। শনিবার সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে তাদের র‍্যাব কার্যালয়ে আনা হয়। পুলিশের তিন সদস্য হলেন সাব ইন্সপেক্টর শাহজাহান এবং কনস্টেবল রাজীব আবদুল্লাহ। গত 31 জুলাই সিনহাকে গুলি করার সময় কক্সবাজারের টেকনাফের বাহারচরা ছড়া এপিবিএন চেকপোস্টে দায়িত্বরত ছিলেন তারা। গত 18 আগস্ট আসামিদের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারা। এর আগে গ্রেফতার তিনজনকে সাময়িক বরখাস্ত করেন এপিবিএন। নৌপথের কুখ্যাত ডাকাত সর্দার ও বহু মামলার আসামি মুজিবুর রহমান টেক্কাকে অস্ত্রসহ আটক করেছে সাভারের আমিনবাজারের নৌপুলিশ। এর আগে তুরাগ নদীতে এই ডাকাত দলের সাথে নৌপুলিশের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। আমিনবাজার নৌপুলিশের ওসি শেখ আলমগীর হোসেন জানান, ভোররাতে তুরাগ নদীতে সিমেন্ট বোঝাই জাহাজ, বালুবাহী বলগেট সহ বিভিন্ন নৌযানে ডাকাতি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দীপনগর এলাকার অংশের নদীতে এসআই সাদিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় পুলিশে পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা তুরাগ নদীর পানিতে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ডাকাত দলের প্রধান মুজিবুর রহমান টেক্কাকে আটক করে, তবে অন্য ডাকাতরা নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। এ সময় ডাকাত দলের নৌযান থেকে ডাকাতির কাছে ব্যবহৃত বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ। ঝিনাইদহের মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় বাণিজ্যিক ভিত্তিতে শুরু হয়েছে বিদেশি ফল ড্রাগনের আবাদ। চাহিদা থাকা ইতিমধ্যে তা বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা। লাভজনক হওয়ায় ফসলটির আবাদে আগ্রহী করছে কৃষি বিভাগ। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট করছেন ইশরাত লেমা। জেলার কালীগঞ্জ উপজেলার শিবনগরের চাষি সুরত আলী প্রথমে 1 বিঘা জমি নিয়ে ড্রাগন ফলের আবাদ শুরু করে এখন 20 বিঘা জমির বাগানের মালিক। তার বাগানের গাছে গাছে ঝুলছে বিদেশি এই ফলটি, কোনো গাছে আবার এসেছে ফুল। চাহিদা ও দাম বেশি হওয়ায় সুরত আলীর পথ অনুসরণ করে এখানকার অনেকেই এখন করছেন ড্রাগনের আবাদ, হয়েছেন স্বাবলম্বী। তারা জানান, 1 বিঘা জমিতে ড্রাগন চাষে ব্যয় হয় প্রায় 1 লক্ষ টাকা, বছর শেষে তা বিক্রি করে প্রায় 5 লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। ড্রাগনের সাথে কার তুলনা নেন, আমার খেজুর আছে, শরীফা আছে, অ্যাভোকাডো আছে, পেয়ারা আছে, বিভিন্ন প্রজাতির আম আছে, তারপরে এরকম আর কি অনেক কিছুই আছে। তা আমি সব থেকে দেখছি এখন ড্রাগনটা আর কি সব থেকে লাভজনক। করোনার আমলে ড্রাগনের বাজার মূল্য কম থাকায় তুলনামূলকভাবে দামটা কম পাইছি। স্থানীয় কৃষি বিভাগ বলছে এখানকার মাটি ও আবহাওয়া সহায়ক হওয়ায় অন্য যে কোনো ফলের চেয়ে ড্রাগন ফলের চাষ বেশি লাভজনক, তাই এর ফলন বাড়াতে কৃষকদের দেয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। কালীগঞ্জ উপজেলার ফলের মান স্বাদ সবকিছু মিলিয়ে ঢাকা রাজধানীতে একটা ভালো চাহিদাও আছে, একটা সুনামও আছে। আমি এই চাষটা কৃষকের জন্য অত্যন্ত লাভজনক বলে আমি মনে করি। এবছর ঝিনাইদহের বিভিন্ন গ্রামে 12 হেক্টরেরও বেশি জমিতে শুরু হয়েছে এই ফলের আবাদ। প্রতি কেজি ড্রাগনের মূল্য 200 থেকে 300 টাকা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে লাভজনক এই ফলটি বেশি জমিতে আবাদ করে আরো অনেকে স্বাবলম্বী হতো বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিএনপি গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যা করতে সফল হয়নি বলেই দলটির নেতারা একে দুর্ঘটনা বলছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সে রাজশাহী সড়কজন কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেনেড হামলা মামলার আসামি করার দাবি জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয় বলে দাবি করেছেন দলীয় সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। এই হামলাকে 15 আগস্ট হত্যাকাণ্ডের ধারাবাহিকতার সাথে তুলনা করেন তিনি। বিএনপি নেতারা বলছে 21 আগস্ট নাকি দুর্ঘটনা। 21 আগস্টে গ্রেনেড হামলা রাষ্ট্রযন্ত্রকে পরিকল্পিতভাবে ব্যবহার করে হামলা চালানো হয়েছিল।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ ছাত্রলীগের আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, গ্রেনেড হামলাকে আড়াল করতে জজ মিয়া নাটক সাজায় বিএনপি। ফরিদপুর ছাত্রলীগ নেতার অর্থ পাচারের মতো ঘটনা যেন আর না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে নেতাকর্মীদের পরামর্শ দেন তিনি। ফরিদপুরের ছাত্রলীগ সভাপতির মতো নেতা অপকর্মকারী ছাত্রলীগে যেন আর অনুপ্রবেশ করতে না পারে, আমি সে ব্যাপারে ছাত্রলীগের নেতা কর্মীদের অনুরোধ করছি। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা পরিষদের আলোচনা সভায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, তখনকার প্রধানমন্ত্রী হিসেবে ওই হামলার দায় এড়াতে পারেন না বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। বিচার কার্যকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যাহা কিছু করা হয়েছে তখন সমস্ত কিছুর দায় প্রধানমন্ত্রী হিসেবে তৎকালীন খালেদা জিয়ার উপর বর্তায়, সুতরাং তিনিও এই অভিযোগে অভিযুক্ত। আমি মনে করি সেজন্য বিচারের আওতায় তাকেও আনা প্রয়োজন। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে স্বল্প আয়ের মানুষদের মধ্যে খাবার বিতরণ করতে গিয়ে দ্রুত গ্রেনেড হামলা মামলার বিচার শেষ করার দাবি জানান মহানগর উত্তর আওয়ামী লীগ নেতারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, আইন ও বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দিয়ে এখন খালেদা জিয়াকে টার্গেট করা হয়েছে। বিএনপিকে ধ্বংস করতে একুশে আগস্ট মামলার দলটির নেতাদের জড়ানো হয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। করোনায় জর্জরিত দুই আমেরিকা, ভাইরাসে মৃতের তালিকায় সবার উপরের যে তিনটি দেশ রয়েছে তা এই দুই মহাদেশের। মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা 60,000 ছাড়ালো, আক্রান্ত 5.5 লাখের উপরে। এদিকে ইউরোপের বিভিন্ন দেশে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ হচ্ছে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান জানান, ফ্রান্সে 40 বছরের কম বয়সীদের মধ্যে ভাইরাসটি 4 গুণ বেশি হারে ছড়িয়ে পড়ছে। দেশটিতে নতুন করে সংক্রমণ 3,500-এর বেশি। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা 2,31,00,000 ছাড়িয়েছে আর মারা গেছেন 8,00,000-এর বেশি। নানা অজুহাতে রংপুরে হু হু করে বাড়ছে সব ধরনের চাল ও শাকসবজির দাম। দু সপ্তাহের ব্যবধানে জেলার বিভিন্ন বাজারে কেজিতে প্রায় সকল ধরনের চালের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত, আর বস্তা প্রতি দাম বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। এর মধ্যে 50 কেজি ওজনের চিনি গুঁড়া চাল 4,500 টাকা, মিনিকেট 2,380, কাটারি ভোগ 2,550, জিরা সিদ্ধ চাল 2,350 এবং নাজির শাইল চাল বিক্রি হচ্ছে 2,600 টাকা দরে। চালের মোকামের এই বাড়তি দামের প্রভাব পড়ছে রংপুরের খুচরা বাজারে, যা নিম্ন ও মধ্য আয়ের মানুষের নাগালের বাইরে। এদিকে বন্যা সহ নানা অজুহাতে বিভিন্ন ধরনের সবজির দামও ঊর্ধ্বমুখী। প্রশাসনের নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা চাল সহ কাঁচা শাকসবজির বাজার অস্থির করে রেখেছে বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে এতে এই মহামারীর দুর্যোগের মধ্যে সংকটে পড়েছেন তারা। বাজার প্রশাসনের নজরদারি বাড়ানো দাবি রংপুরবাসীর। শুরু হয়েছে সাউথ এশিয়ান ড্যান্স কম্পিটিশনের মূল পর্ব। এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন। করোনার সময় লকডাউনের ঘরবন্দি জীবনে মেতে উঠুন সুপ্ত প্রতিভা প্রকাশে, স্লোগান নিয়ে শুরু হয় এই প্রতিযোগিতা। এটিএন এমসিএল এবং আন্তর্জাতিক সংস্থা ফিডাপ বাংলাদেশ ও এটিএন বাংলার যৌথ আয়োজনে গত 8 জুন শুরু হয় এই ড্যান্স কম্পিটিশন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটিএন এমসিএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিদুর রহমান মুনিম ও এটিএন বাংলার উপদেষ্টা তাসিক আহমেদ। স্বপ্নধারা নিবেদিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বাংলাদেশের 20,000 সহ বিশ্বের 10টি দেশের মোট 55,000 প্রতিযোগী। এবার পার্টেক্স খেলার খবর। পঞ্চম উইকেটে রেকর্ড গড়া জুটিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের চেয়ে 559 রানে এগিয়ে আছে ইংল্যান্ড। সাউদাম্পটনে আগের দিনের 4 উইকেটে 332 রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড।
171 রানে থাকা ক্রলি আর 27 রানে থাকা বাটলার কোনো বিপদ ঘটাতে দেননি। এই জুটি পঞ্চম উইকেটে প্রথম 300 রান এনে দেয় ইংল্যান্ডকে। আসাদ শফিকের বলে সাজঘরে ফেরার আগে জুটিতে তোলেন তারা 359 রান। 393 বলে 267 রান করেন ক্রলি আর বাটলার করেন 152 রান। শেষ পর্যন্ত সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড 8 উইকেটে 583 রানে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে দিন শেষে 3 উইকেটে 24 রান তোলে পাকিস্তান। ফলো অন এড়াতে এখনও তাদের দরকার 360 রান। উইফা চ্যাম্পিয়ন্স লিগের ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে লিসবনে আজ প্যারিস সেন্ট জার্মেইনের মুখোমুখি হবে ব্রায়ার্ন মিউনিখ। 1998 সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে এমন দুই দল যারা ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন্স হয়েছে। 2013 সালের পর প্রথমবার ফাইনালে উঠেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রায়ার্ন। এদিকে ফরাসি লিগে আধিপত্য করা পিএসজি ইউরোপা সেরার মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণ দিতে ব্যর্থ। প্রথমবার ফাইনালে উঠে সেই ব্যর্থতা থেকে সরিয়ে আসতে চায় পিএসজি। এবার নেইমার এমবাপ্পেদের পায়ের জাদুতে চ্যাম্পিয়ন্স লিগের অধরা সেই শিরোপা ছুঁতে চায় ফ্রান্স দলটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। কোনো পুষারকে বরিশালে দুই জনের মৃত্যু, বিভিন্ন জেলায় নতুন করে শনাক্ত কয়েকশ। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বরিশাল নেত্রকোনায় অবনতি। ঝিনাইদহে বাণিজ্যিক ভিত্তিতে শুরু হয়েছে বিদেশি ফল, ড্রাগনের আবাদ লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের। এবং করোনায় জর্জরিত দুই আমেরিকা, মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 60,000, ফ্রান্সে নতুন করে সংক্রমণ 3,500-এর বেশি। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews।